বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরাভে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর হজবরলা বইয়ের পৃষ্ঠা এক থেকে সাতাশ সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে আদেরি করে চলো ভিডিও শুরু করা যাক সবার প্রথম তোমরা সুকুমার রায় সম্পর্কে একটু জেনে নাও বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক সুকুমার রায় জন্ম হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর ভারতবর্ষের কলকাতায় তার পিতা উপেন্দ্র কিশোর চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী সুকুমার রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক সুকুমার রায় একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রম্য রচনাকার প্রাবন্ধিক নাট্যকার ও সম্পাদক সুকুমার রায়ের লেখা কাব্যগ্রন্থ হল আবোলতাবোল খাই খাই প্রবন্ধ হল অতীতের ছবি বর্ণমালা তথ্য নাটক অবাক জলপান ঝালাপালা লক্ষণের শক্তিশেল হিংসুটে ভাবুকসভা ও শব্দকল্পড্রুম গল্পগ্রন্থ হজবরল পাগলা দাসু বহুরূপী প্রভৃতি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দশই সেপ্টেম্বর সুকুমার রায়ের মৃত্যু হয় এবার তোমরা হজবরল গল্পের বিষয়বস্তুটা একটু দেখে নাও গল্পটা শুরু হয় একটা বাচ্চা ছেলের ঘুম থেকে ওঠার মধ্যে দিয়ে গরমকালে ঘাম মচবার জন্য রুমালটা তুলতে গিয়ে সে দেখে তার রুমালটা একটা বেড়াল হয়ে গেছে বিড়ালটার সাথে সে গল্প করতে শুরু করে এবং বুঝতে পারে বিড়ালটা উল্টোপাল্টা কথা বলছে পরে ছেলেটার দেখা হয় কাকেশ্বর নামক ডারকাকের সাথে সে বিটঘুটে হিসাব করে এরপর একে একে উদো আর বুদো হিজিবিজি ব্যাকরণ সিং ন্যাড়া সজারু প্যাঁচা ইত্যাদি আরও অনেক চরিত্রের অনুপ্রবেশ ঘটে আর বাড়তে থাকে বিশৃঙ্খলা গল্পের চূড়ান্ত সমাপ্তি ঘটে বাচ্চা ছেলেটির ঘুম ঢেকে ওঠার মধ্যে দিয়ে হজবরল পৃষ্ঠা এক থেকে চোদ্দ বন্ধুরা সবার প্রথম আমি তোমাদের সঙ্গে হজবরল বইয়ের পৃষ্ঠা এক থেকে চোদ্দ আলোচনা করব তো প্রথম প্রশ্ন হজবরলা গল্পের লেখককে উত্তর সুকুমার রায় পরের প্রশ্ন রুমালটা কিসের ওপর ছিল উত্তর ঘাসের ওপর পরের প্রশ্ন লেখক রুমালটা তুলতে গিয়েছিলেন কেন উত্তর ঘাম মোছার জন্য পরের প্রশ্ন রুমালটা কি হয়ে গিয়েছিল উত্তর বেড়াল পরে প্রশ্ন বিড়ালের ভাষায় টি লেখো উত্তর চণ্ডবিন্দুর চ বিড়ালের তালবেশ্ব রুমালের মা হল চশমা পরে প্রশ্ন লেখককে বিড়াল গরম লাগলে কোথায় যেতে বলেছিল উত্তর তিব্বতে পরের প্রশ্ন বিড়ালের ভাষায় তিব্বত যাওয়ার রাস্তাটা কেমন উত্তর প্রথমে কলকাতা ডায়মন্ড হাবড়ার রানাঘাট তারপরই তিব্বত পরের প্রশ্ন বিড়ালের ভাষায় তিব্বত কত সময় পৌঁছানো যায় উত্তর সোয়া ঘণ্টা পরের প্রশ্ন গেছো দাদা কোথায় থাকে উত্তর গাছে থাকে পরে প্রশ্ন বিড়াল ঘাসের ওপর কিসের আচর কেটেছিল উত্তর কাটির পরে প্রশ্ন গল্পে স্লেট পেন্সিল কার হাতে ছিল উত্তর কাকের হাতে বুড়ো আমার আওয়াজ শুনে কত পাক ঘুরে ফিরে আমাকে ডেকেছিল উত্তর আট দশ পাক কী বিড়ালে পরিণত হয়েছিল উত্তর রুমাল এ তো হামেশাই হচ্ছে কি হামেশাই হচ্ছে উত্তর একটা ডিম থেকে প্যাকপ্যাকে হাঁস প্রায়ই হচ্ছে বিড়ালের মতে তিব্বতের আগে কোন কোন জায়গা আছে উত্তর কলকাতা ডায়মন্ড হাবড়ার রানাঘাট পরের প্রশ্ন কে তিব্বতের রাস্তা ঠিকঠাক বলতে পারত উত্তর বেড়ালের গেছো দাদা বুড়ো দেখতে কেমন ছিল উত্তর বুড়ো ছিল দেড় হাত লম্বা তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে হুকো মাঠা ভরা টাক সাদ্দুগুণে কত হয় কে বলেছিল উত্তর দ্বারকাক বলেছিল পরের প্রশ্ন দ্বারকাকের হাতে কি ছিল উত্তর দ্বারকাকের হাতে স্লেট পেন্সিল ছিল পরের প্রশ্ন কাক কিভাবে সময় জমিয়েছিল উত্তর কাক খেটে খুঁটে চু চুরিচামারি করে সময় জমিয়েছিল পরের প্রশ্ন বইটির নাম হজবরলা হয়েছে কেন উত্তর হজবরলা একটি বাংলার প্রবচন যার অর্থ হল এলোমেলো অর্থহীন কার্যকলাপ পরের প্রশ্ন বুড়োর দাড়ির রং কেমন ছিল উত্তর বুড়োর দাড়ির রং সবুজ ছিল পরের প্রশ্ন বুড়ো কতটা লম্বা ছিল উত্তর বুড়ো দেড় হাত লম্বা ছিল বুড়ো বলল তেইশ কাক বলল ড্যাশ উত্তর কাক বলল সাড়ে তেইশ পরের প্রশ্ন বুড়োর সব মাপ ২৬ হচ্ছিল কেন উত্তর ফিতের সব লেখা উঠে শুধু ২৬ লেখাটা পড়া যাচ্ছিল তাই বুড়োর সব মাপ ২৬ হচ্ছিল পরের প্রশ্ন বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছিল উত্তর বড় মন্ত্রী রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছিল পরের প্রশ্ন কাকের ঠিকানা কি ছিল উত্তর কাকের ঠিকানা শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নং গেছো বাজার আপটি হজবরল পৃষ্ঠা পনেরো থেকে সাতাশ বন্ধুরা এবার তোমাদের সঙ্গে হজবরল বইয়ের পনেরো থেকে সাতাশ পৃষ্ঠার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তো প্রথম প্রশ্ন বুড়ো লেখকের ওজন কত হিসাব করেছিল উত্তর আড়াইশের পরের প্রশ্ন বুড়ো লেখকের বয়স কত হিসাব করেছিল উত্তর সাইত্রিশ বছর পরের প্রশ্ন বুড়ো লেখকের ওজন কীভাবে হিসাব করেছিল উত্তর বুড়ো লেখকের গায়ে দুটো আঙুল দিয়ে টিপে টিপে ওজনের হিসাব করেছিল পরের প্রশ্ন গল্পে বুড়োর বয়স কত ছিল উত্তর ১৩ বছর পরের প্রশ্ন কাক স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিলে বুড়ো কেমন করে কাঁদছিল উত্তর বুড়ো ছোট ছেলের মতো ঠোঁট ফুলিয়ে ও মা ও পিসি ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদছিল পরের প্রশ্ন ফের যদি টেকো মাথা বলবি তো হুকো দিয়ে একেবারে মেরে তোর স্লেট ফাটিয়ে দেব কথাটি কে কাকে বলেছিল উত্তর বুড়ো কাককে এই কথাটি বলেছিল আড়াই হিসাবটা কাক কোন পদ্ধতিতে করেছে বলে লেখকের মনে হয়েছিল উত্তর ভগ্নাংশ পদ্ধতিতে পরের প্রশ্ন কাক অঙ্কের কোন কোন পদ্ধতিতে হিসাব করেছিল উত্তর ভগ্নাংশ এবং তৈরাসিক পদ্ধতিতে পরের প্রশ্ন বুড়ো হিসাব করে দেওয়ার জন্য বুড়ো কাককে কটা পয়সা দিয়েছিল উত্তর ছটা পয়সা পরের প্রশ্ন বুড়োর কাছ থেকে পয়সা পেয়ে কাক কি করেছিল উত্তর মহা আনন্দে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল পরের প্রশ্ন লেখক পটলার ওজন কত বলেছিলেন উত্তর একুশের পটলা লেখকের থেকে কত বছরের ছোট উত্তর দেড় বছরের লেখকের আসল বয়স কত উত্তর আট বছর তিন মাস গল্পে বুধ হিসাবটা তৈরাসিক নাকি ভগ্নাংশে দিতে বলেছিল উত্তর তৈরাসিক গল্পে রাক্ষসটার নাম কি ছিল উত্তর হিজিবিজবিজ হিজিবিজবিজের ভাইয়ের নাম কি উত্তর হিজিবিজবিজ বীজ দ্বিতীয়বার তার নাম কি বলেছিল উত্তর তকাই পরের প্রশ্ন হিজিবিজবিজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল উত্তর বিস্কুট গল্পে মস্ত দাড়িওয়ালা ছাগল কী বিষয়ে বক্তৃতা দিতে চেয়েছিল উত্তর ছাগলে কী না খায় মস্ত দাড়িওয়ালা ছাগল তার নিজের নাম কী বলেছিল উত্তর শি ব্যাকারণ সিং ছাগলটির নাম ব্যাকরণ কেন উত্তর খুব চমৎকার ব্যয় করতে পারে বলে তার নাম ব্যাকরণ ইংরেজিতে নাম লেখার সময় ছাগলটি কী লেখে উত্তর বি এ অর্থাৎ ব্য গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও উত্তর বুড়োটি দেড় হাত লম্বা তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে হুকো তাতে কলকে তোলকে কিছু নেই আর মাথা ভরা টাক পরে প্রশ্ন বুড়োর কথা অনুসারে তাদের বয়স কত হলে ঘুরিয়ে দেয় উত্তর বুড়োর কথা অনুসারে তাদের বয়স চল্লিশ হলেই ঘুরিয়ে দেয় অর্থাৎ বয়স আর বাড়ে না কমতে থাকে রাক্ষসটা ঘুমের ঘরে কী বলে খাট থেকে পড়ে গিয়েছিল উত্তর হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাউ বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছিল পরের প্রশ্ন বিজ্ঞাপনে কয় প্রকার কাকের কথা বলা হয়েছে উত্তর বিজ্ঞাপনে তিন প্রকার কাকের কথা বলা হয়েছে তারা হলো দ্বার কাক পাতিকাক ও রাম কাক পরের প্রশ্ন এলসিএম ও জিসিএম কথার অর্থ কী উত্তর এলসিএম কথার অর্থ লসাগু লিস্ট কমন মাল্টিপেল ও জিসিএম কথার অর্থ গসাগু গ্রেটেস্ট কমন মেজার পরের প্রশ্ন কা কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর প্যাঁচা না ভূত উত্তর হিজিবিজবিজকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর প্যাঁচা না ভূত হজবরল সংক্ষিপ্ত উত্তর প্রতিটি প্রশ্নের মান তিন নম্বর বন্ধুরা এবার তোমাদের সঙ্গে হজবরল বইয়ের পনেরো থেকে সাতাশ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব মনে রাখবে এখানে দেখানো প্রতিটি প্রশ্নের মান তিন নম্বর প্রথম প্রশ্ন হিজিবিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখ উত্তর হিজিবিজবিজ হল এক অদ্ভুত জন্তু তার একটি গল্প হল পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়ত আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ প্যাচ কাদা হয়ে যেত আর লোকগুলো সব আছাড় খেয়ে পড়ত এটি হল হিজবীজ বীজের একটি গল্প পরে প্রশ্ন কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কি। উত্তর শ্রী কাকেশ্বর কুচকুচে থাকে একচল্লিশ নং গেছো বাজার কাগেয়াপটিতে শ্রী কাকেশ্বর কুচকুচে একজন জ্যোতিষী তিনি হিসাবি বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্যে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করে থাকেন জুতোর মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিতকে জীবিত কে মৃত ইত্যাদি বিবরণ পাঠালে তিনি ফিরটি ডাকে ক্যাটালগ পাঠিয়ে থাকেন পরের প্রশ্ন উধু আর বুধোর কীর্তিকলাপের কথা কয়েকটি বাক্যে লেখক উত্তর কাক হুকোয়ালা বুড়োকে টাক বলায় বুড়ো রেগে গিয়ে বুড়োকে ডাক দেয় গাছের ফোকর থেকে বুধ মষ্ট একটা পোটলা সমেত হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল এবং বোচকার নিচে চাপা পড়ে হাত পা ছুড়ছিল তাকে টেনে না তুলে বুধ তার উপর চেপে বসে আসলে উধো আর বুধর মধ্যে রোজ মারামারি চলে মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হলো এবং শুয়ে হাঁপাতে লাগলো তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে কাঁদল এবং কোলাকুলি করে খোসমেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল পরের প্রশ্ন বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবিল বিজ্ঞাপনটি কার বিজ্ঞাপনের বিষয়বস্তু কী ছিল উত্তর বিজ্ঞাপনটি ছিল কাকেশ্বর কুচকুচের বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল জ্যোতিষ বিচার সংক্রান্ত সব ধরনের গণনা কার্য করা হতো এমনকি ডাকযোগে সমস্ত বিবরণ জানালে বিচার করে ক্যাটালগ পাঠানোর ব্যবস্থা আছে বাজারে অনেক কাকেরা ব্যবসা চালালেও তারাই রায়বংশীয় কুলিং দ্বারকাক কাক সুতরাং নকল কাকদের বিচারপদ্ধটি থেকে প্রতারিত না হবার অনুরোধও বিজ্ঞাপনে আছে পরের প্রশ্ন একটা কথাও বিশ্বাস করি না বক্তা কে সে কোন কথা বিশ্বাস করে না উত্তর হজবরলা গল্পের কথক আলোচ্য উদ্ধৃত অংশের বক্তা হিজিবিজবিজ জানালো যে তার মতো তার বাবা ভাই ও পিসের নামও হিজবিজ লেখক প্রতিবাদ করায় সে আবার বলতে লাগলো তার নাম ত্বকাই তার মেসো শ্বশুরের নামও ত্বকাই ধমক্ষে সে বয়ান পাল্টে বলল যে তার শ্বশুরের নাম বিস্কুট লেখক রেগে গিয়ে জানালেন যে তিনি তার কোনো কথা বিশ্বাস করেন না পরে প্রশ্ন বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই বক্তাকে তাদের বয়স ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটি লেখ উত্তর উদ্ধৃত অংশটির বক্তা একটি কাক কাকদের জগতে বয়স বাড়ে চল্লিশ বছর পর্যন্ত তারপরই তাদের বয়স চল্লিশ হলেই তারা তাদের বয়স ঘুরিয়ে দেয় অর্থাৎ তাদের বয়স একচল্লিশ বিয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাইত্রিশ করে করে বয়স কমতে থাকে এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় পরের প্রশ্ন শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারত হজবরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে এই নামকরণের ব্যাখ্যা দাও উত্তর এভাবে এক মস্ত দাড়িওয়ালা ছাগলের পরিচয় দেওয়া হয়েছে ছাগলটি চমৎকার ব্যয় করতে পারে বলে তার নাম ব্যাকরণ তার মাথায় দুটো সিং আছে বলে তার পদবী সিং ইংরেজিতে লেখা হয় বি অর্থাৎ ব্যয় কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন জিনিস খাওয়া যায় না তা নিয়ে নিজে পরীক্ষা করে বলে তার উপাধি হচ্ছে খাদ্য বিশারত ষষ্ঠ শ্রেণীর হজবরলা বইয়ের এক থেকে সাতাশ পৃষ্ঠার প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা ভিডিও দেখানো কোনো প্রশ্ন শুনতে অথবা বুঝতে কোথাও যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে